আসসালামু আলাইকুম আমরা এখন চাষারাতে আছি আমরা এখন চাষারা থেকে রিক্সা নিয়ে রাসেল পার্কে যাচ্ছি চলে আসলাম আমরা রাসেল পার্কে এটা নারায়ণগঞ্জে হলো গিয়ে অবস্থিত মর্গান স্কুলের সামনে রাসেল পার্ক বললেই দেখিয়ে দিবে মানুষ বা রাসেল লেক পার্ক বললেও মানুষ এটা দেখিয়ে দিবে রিক্সালাকে এক নামে বললেই রিক্সালা এখন চিনতে পারে আমরা আসলাম ঘোরাঘুরি করতেছি অনেক মানুষই আছে এখানে তারা ছবি তুলতেছে হাঁটাহাঁটি করতেছে ঈদের মৌসুম এজন্য অনেক বেশি মানুষ যাক ভালো লাগতেছে হাঁটাহাঁটির মাঝে অনেক মানুষকে দেখা যাইতেছে যে যার মতো সেলফি তুলতেছে ঘুরতেছে লেকের পারে বসে আছে বাদাম খাইতেছে অনেক অনেক কিছুই দেখলাম কিন্তু আফসোস আমি নিজেই কোনো ছবি তুলতে পারলাম না কিছু করার নাই মানুষ ছবি তুলতেছে এগুলাই উপভোগ করতেছে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো লেখপাঠটা খুব সুন্দর মানে ঘোরার মতো খুব সুন্দর একটা প্লেস এনজয় করার মতো একটা সুন্দর প্লেস এখানে আবার গোল চক্কর পোলাপানরা গোল গোল খেলতেছে ওঠানামা করতেছে কিন্তু এটা কিসের জিনিস আমি এটা বুঝতে পারি নাই যে এটা কী বানানো হয়েছে এটা আসলে কী কীসের জন্য এটা বানানো হয়েছে এটা কি বাচ্চাদের গোল গোল খেলা করার জন্য বানানো হয়েছে না অন্য কোনো কিছু করার জন্য যাই হোক বাচ্চারা খেলাধুলা করতেছে গোল গোল নামা করতেছে জিনিসটা খুব মজা লাগলো ইন্টারেস্টিং আর কি আর এই দিকে মাঠে দেখতেই পারতেছেন যে মানুষের অভাব নাই মানে এত মানুষ এত মানুষ যে এইখানে যে এত মানুষ আসতে পারে এটা আমার মানে চিন্তাতেই ছিল না যে আসলে লেক খুব সুন্দর যে কারণে এত মানুষ এসে খুব এনজয় করতে পারছে আর সবচাইতে বড় কথা হলো বালু দিয়ে না মাটি দিয়ে একটা পাহাড়ের মতো তৈরি করছে বুঝতে পারি নাই। যে মানে একটা পাহাড়ের মতো টিলার মতো দেখা যাইতেছে এখানে অনেক মানুষ উঠছে উঠে আশেপাশের ভিউ দেখছে ছবি টবি তুলতেছে তো আমিও চেষ্টা করতেছি দেখি উঠতে পারি কি না কিন্তু দুঃখের বিষয় হলো পাশের বড় টিলাতে উঠতে পারিনি পাশে ছোট্ট একটা আছে ওইটার উপরে ওঠা গেছে উঠে আশেপাশে ঘুরে দেখলাম যে না মানে দূর থেকে ভিউগুলো খুব সুন্দর লাগতেছে এখানে অনেক বাচ্চা কাচ্চা মানে সবাই আসছে আর কি সবাই উপভোগ করতেছে ঘোরাফেরা করতেছে আর সবচাইতে মজার ব্যাপার হলো গিয়ে যে এটা কিসের টিলা সেটাই আমি বুঝতে পারি নাই যে এটা কীতে তৈরি করা হয়েছে যাক এখন যাব একটু মেলায় দেখি মেলায় কি কী আছে এখানে মেলাতে সব বাচ্চাদেরই খেলনা আছে তো গেলাম খেলনা কিনতে কিন্তু মানে অনেক দাম বোঝে তো এত মানুষের ভিড়ে তো তারা যেভাবে যার কাছ থেকে নিতে পারে আর কি এভাবেই আর কি নিতেছে তো কিছু জিনিস দামাদামি করেও মিলল না কপালে তো তারপরে আর কি চলে আসলাম এখন যাবো একটু বেলুন কিনতে দেখি বেলুনের কী অবস্থা ওয়াও চিকিমিকি চিকিমিকি লাল নীল পাতি চলতেছে দেখতেই পারতেছেন খুব সুন্দর তো রাত্রের ভিউ এটা বুঝতেই পারতেছেন দেখেন ওয়াও কি নাইস মানে এত সুন্দর লাইটিং আর এত গর্জিয়াস লাইটিং জাস্ট ওয়াও আবার ঝর্ণাও আছে এই ঝর্ণাগুলো দেখতে তো আরও বেশি মানে এগুলো আর কী বলে যে আমি তো জানি এটার ঝর্ণা বলে বাট এটা মনে হয় অন্য কোনো নাম আছে আমার ঠিক জানা নাই তো এটা দেখতে আরও সুন্দর ভেতরে চলেন দেখতে পারবেন যে আসলে কী ইন্টারেস্টিং ব্যাপার এটার ভেতর আর বাচ্চা কাচ্চারা এটা ভিতরে মানে রীতিমতো লাফালাফি ফালাফালি দুষ্টামি মানে চলতেছে ওরা জাস্ট ইনজয় আমার মন চাইছিল যে আমি এরকম কিছু ইনজয় করব। কিন্তু ওরা ছোট মানুষ তো ভিজতেছে আমার তো আর ভিজা সম্ভব না এই জন্য আমি আর নামতে পারিনি কিন্তু দেখলাম কিছু বড় বড় মানুষ এর মাঝখানে গিয়ে মানে ছবি তোলা শুরু করছে মানে ওরাও বাচ্চা হয়ে গেছে যে ছবি তুলবে দেখতে পারতেছেন যে লাইটিংগুলো কী মানে জাস্ট ওয়াও আর কি কিছু বলার নাই